এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাঝে মাঝে তোর বাইকের পেছনে এমন চেপে যেতে না ভালোই লাগে। হ্যাঁ সে আমি জানি, সেই জন্য তো নিজের বাইকটা না বিক্রি করছো না সারাচ্ছ। আমি কি স্বপ্ন দেখি জানি? আমি স্বপ্ন দেখি তুই নিজে গাড়ি চালাচ্ছিস আর আমরা সঙ্গে আছি। হ্যাঁ তো তোর জিপে আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। মিম সাহেব সাটাই সাহেব ছবি তোলো, ছবি তোলো ভালো করে। হ্যাঁ ঘন্টার আওয়াজ থামিয়া গেছে, সবাই জানে পূজা শেষ, এখনো সবাই ঘরের মধ্যে ঘাপটি মাইরা পড়ে আছে। আমি দিচ্ছি শুভ ছোট এই সেরেছে কেলো করেছে, তাড়াতাড়ি চলো। আবার তো নিজের নিজ থেকে হাঁক ডাক শুরু করেছে। কথা বল, ঘন্টার শাকের আওয়াজ একসাথে পাও? আমার তো মনে হয় ঠাকুরঘরে আজকে বুড়িটির সাথে বৌদিও আছে। বৌদিকে আজকে একা পেয়ে আমাদের নামে কিছু একটা লাগিয়েছে। হারাটি বুড়িটাকে না তোমার বৌদি বাড়ি মাথা করে রেখেছে। চলো চলো টাকাটা দিয়ে দিচ্ছি চলো। এই তো শুভ এসে গেছে, এসো। বিনয় বৌদি পুজো কি হয়ে গেছে? আসলে একটা বড় হিসাব মেলাতে এমন ব্যস্ত ছিলাম যে খেয়াল ছিল না। ছায়া কোথায়? ছায়া এলো না। ছায়া এসো না, তাড়াতাড়ি এসো। সরি সরি, এক্সট্রিমলি সরি অনুভূতি, একটু লেট হয়ে গেল। আসলে রোজ এই সময় তো কাজ থাকে না দিদিভাই, যে নিত্য পুজো এসে বসাই হয় না গো। অঞ্জনা তোমার তো কাজের ভেতরে দুই খাই আসুই। কিছু বললে ছায়াদি? পিসিমা এই বয়সে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রসাদ দেবে সেটা ওনার পক্ষে সম্ভব নয়, সেটা কি তোমাদের বারবার বলে বোঝাতে হবে। বাকি সবাই কোথায়? ছায়া তিতাস এলো না কেন? ও মা কেন ডাকছো? প্রণামটা কর, প্রসাদটা নে, চল চলে।